হ্যালো এভরিওয়ান, দিস ইজ পঙ্কজ সাহা ওয়ান সেকেন্ড বিফোর ইউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন আইটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওটাতে আমাকে হেল্প করতেছে আমার ডান দিকে আছে ফারদিন এবং বাম দিকে আছে দুর্জয়। তো আমরা সাধারণত হর হামেশি বলে থাকি যে এখন কয়টা বাজে, তো এগুলোই আপনি ইংরেজিতে কীভাবে বলবেন এবং এটার আনসারটা আপনি কীভাবে দেবেন ইংরেজিতে, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে শেখানো হবে। ফারদিন, সাধারণত আমরা বলে থাকি যে এখন কয়টা বাজে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াট টাইম ইজ ইট? এটাকে আপনি কিভাবে বলবেন? হোয়াট টাইম ইজ ইট? সাধারণত আমরা বলে থাকি যে এখন কয়টা বাজে, এটাকে ইংরেজিতে বলতে হবে হোয়াট টাইম ইজ ইট। সাধারণত আমরা বলে থাকি দুর্জয় যে এখন তোমার ঘড়িতে কয়টা বাজে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? আপনি যদি বলতে চান তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, এটাকে ইংরেজিতে বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তো সাধারণত আমরা কিভাবে বলতে হয় যে কাউকে সময় জিজ্ঞাসা করতে হয় এগুলো শিখে নিলাম, এখন আপনি কি উত্তরগুলো দিতে হবে না? তার জন্য কিভাবে আপনি উত্তরগুলো দিতে পারবেন তার জন্য আজকে আমাদেরকে ডান দিকে শুভ এবং বাম দিকে দুর্জয় আপনাদেরকে হেল্প করবে। শুভ, ভিউয়ার্সরা দেখলো যে কীভাবে সময় জিজ্ঞাসা করতে হয় এটা ইংরেজিতে কীভাবে বলতে হয়। এখন তারা যদি বলতে চায় সময়টা বলতে চায় ইংরেজিতে যে এখন 9টা বাজে, এটা ইংরেজি কী হবে? ইট ইজ 9 o'clock। যদি 11টা বাজে তাহলে আমরা কী বলবো? 11 o'clock। যদি 8টা বাজে? ইট ইজ 8 o'clock। এখন 9টা বাজে? ইট ইজ 9 o'clock। এখন 7টা বাজে? ইট ইজ 7 o'clock। এখন 6টা বাজে? ইট ইজ 6 o'clock। ওকে, আপনি এখন যতটা বাজে, যদি 7টা বাজে তাহলে বলতে পারবেন ইট ইজ 7 o'clock, যদি 8টা বাজে তাহলে বলবেন ইট ইজ 8 o'clock, যদি 5টা বাজে ইট ইজ 5 o'clock। এখন আমরা শিখলাম যে কীভাবে বলতে হয় এক্স্যাক্ট টাইমটা। এখন এরকম তো হইতে পারে যে আপনি বলতে চাচ্ছেন এখন 5:30টা বাজে, এখন 6:30টা বাজে, এখন 9:30টা বাজে, এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আর সেটার জন্য তারা হেল্প করতেছে দুর্জয়। আমি যদি বলতে চাই যে এখন 5:30টা বাজে, এটা ইংরেজি কী হবে? ইট ইজ 5:30। এখন আমি যদি বলতে চাই এখন 8:30 বাজে, তাহলে এটা ইংরেজি কী হবে? ইট ইজ 8:30। এখন 7:30 বাজে? ইট ইজ 7:30। এখন 6:30 বাজে? ইট ইজ 6:30। এখন আপনি যদি বলতে চান যে এখন 9:30 বাজে বলতে পারেন ইট ইজ 9:30। আপনি যদি বলতে চান যে এখন 10:30 বাজে তাহলে বলবেন ইট ইজ 10:30। আমার মনে হয় কীভাবে 9:30 বাজে, কীভাবে 6:30 বাজে, কীভাবে 7:30 বাজে এগুলো আপনি বলতে পারবেন। দুর্জয়, আমরা এতক্ষণ শিখলাম কীভাবে বলতে হয় এখন 9টা বাজে, কীভাবে 9:30 বাজে। এখন ভিউয়ার্সরা জানতে চায় যে আমরা কীভাবে বলবো এখন 9:15 বাজে, 9:20 বাজে, 9:30 বাজে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে এখন 9:20 বাজে, এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? ইটস 9:20। আপনি যদি বলতে চান যে এখন 9:20 বাজে, সবার আগে ইট ইজ বসাবেন, তারপর মিনিটটা বসাবেন, তারপর পাস্ট বলে ঘন্টাটা বসাবেন, ঠিক আছে? তো ফারদিন, যদি আমরা বলতে চাই যে এখন 10:20 বাজে, তাহলে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ইট ইজ 20:10। ইট ইজ 20:10। এখন 6:20 বাজে? ইট ইজ 20:06। এখন 5:15 বাজে? ইট ইজ 15:05। ইট ইজ 15:05। তো আপনি কীভাবে এটা বলবেন? সবার আগে ইট ইজ বসাবেন, তারপর মিনিটটা বসাবেন, তারপর পাস্ট বলে আপনি ঘন্টাটা বসাবেন। হ্যাঁ দুর্জয়, এখন যদি আমরা বলতে চাই যে এখন 6:40 বাজে, তাহলে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? 40:06। ইট ইজ 40:06। আপনি ইচ্ছে করলে যদি একটু ফাস্ট বলতে চান তাহলে ইট ইজটাকে ইটসও বলতে পারবেন, তাহলে ইটস 10 o'clock, ইটস 9 o'clock এভাবে বলতে পারেন। তো আমরা শিখলাম কীভাবে বলতে হয় যে এখন 5:10 বাজে, 5:20 বাজে এবং 5:30 বাজে। তো দুর্জয়, এখন আমরা শিখতে চাই যে আমরা কীভাবে বলবো যে 5:10 বাকি, 5:05 বাকি, এগুলো তো আমাদের বলতে হয়, ঠিক না? তো আমরা কীভাবে বলবো যে এখন 5:10 বাকি? ইট ইজ 10:05। আপনি যদি বলতে চান যে বাকি, যে 5:10 বাকি, জাস্ট 5:00 জায়গাতে আপনি খালি একটা 2 বসাবেন, ঠিক আছে? তো ফারদিন, এখন যদি আমরা বলতে চাই যে এখন 2:10 বাকি, তাহলে এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইট ইজ 10:02। ইটস 10:02। সবার আগে আপনি কী বসাবেন? ইট ইজ বসাবেন, তারপরে মিনিটটা বসাবেন, তারপর যদি বাকি থাকে তাহলে 2 বসে, তারপর ঘন্টাটা বসাবেন। তো দুর্জয়, এখন যদি আমরা বলতে চাই যে এখন 5:15 বাকি, তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? ইট ইজ 15:05। তো ফারদিন, আমি যদি এখন বলতে চাই যে এখন 3:10 বাকি, তাহলে এটাকে ইংরেজিতে আমি কীভাবে বলবো? ইট ইজ 10:03। ইট ইজ 10:03। তো আমরা কী বুঝলাম, যদি বলেন এখন 7:10 বাকি, সবার আগে কী বসাবেন? ইট ইজ বসাবেন, তারপর মিনিটটা বসাবেন, তারপর বাকি থাকলে 2 বসিয়ে তারপর ঘন্টাটা বসাবেন। আর যদি বলতে চান 7:10 বা 7:10, সেক্ষেত্রে আপনি সবার আগে ইট ইজ বসাবেন, তারপর মিনিট বসাবেন, তারপর পাস্ট বসিয়ে তারপর ঘন্টাটা বসাবেন। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। এগুলোর পাশাপাশি আমরা এটাও বলে থাকি যে 7:15 বাজে। আচ্ছা, 7:15 কি সেটাকে আমরা আগে জেনে নিই। 7:15 মানে 7:15। অনেকে বলে 7:15 বাজে, অনেকে এটাকেই আবার বলে
সোয়া সাতটা, কিন্তু এটাকে ইংরেজিতে কে বলতে হয় যে এখন সোয়া সাতটা বাজে, এখন সোয়া ছয়টা বাজে, এখন সোয়া নয়টা বাজে, এটাকে ইংরেজিতে কে বলবেন সেটাও আমরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দুর্জয়, এখন যদি আমি বলতে চাই যে এখন সোয়া সাতটা বাজে তাহলে ইংরেজিতে কে বলবো? ইট ইজ আ কোয়ার্টার পাস্ট সেভেন। ইট ইজ আ কোয়ার্টার পাস্ট সেভেন। তো ফারদিন, এখন যদি আমি বলতে চাই যে এখন সোয়া পাঁচটা বাজে তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? ইট ইজ আ কোয়ার্টার পাস্ট ফাইভ। এখন সোয়া আটটা বাজে। ইট ইজ আ কোয়ার্টার পাস্ট এইট। এখন সোয়া নয়টা বাজে। ইট ইজ আ কোয়ার্টার পাস্ট নাইন। ইট ইজ আ কোয়ার্টার পাস্ট নাইন। এখন আপনি যদি বলতে চান যে এখন সোয়া দশটা বাজে তাহলে কি বসাবেন? ইট ইজ আ কোয়ার্টার পাস্ট টেন। ওকে, তো দুজন আমরা এখন শিখলাম যে কীভাবে বলতে হয় সোয়া সাতটা বাজে, সোয়া পাঁচটা বাজে। এখন আমরা শিখবো যে কীভাবে বলতে হয় এখন পৌনে ছয়টা বাজে, কীভাবে বলতে হয় এখন পৌনে সাতটা বাজে। তাহলে পৌনে সাতটা মানে হচ্ছে সাতটা বাজতে আরও পনেরো মিনিট বাকি। তো এটাকে অনেকে বলে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি, অনেকে বলে যে পৌনে সাতটা বাজে। তো এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুর্জয়, এখন যদি আমি বলতে চাই যে এখন পৌনে সাতটা বাজে, এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? কোয়ার্টার টু সেভেন। ইট ইজ আ কোয়ার্টার টু সেভেন। ফারদিন, আমি যদি বলতে চাই যে এখন পৌনে দশটা বাজে তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? ইট ইজ আ কোয়ার্টার টু টেন। ইট ইজ আ কোয়ার্টার টু টেন। তো দুর্জয়, এখন যদি আমি বলতে চাই যে এখন পৌনে নয়টা বাজে, এটা ইংরেজি কী হবে? ইট ইজ আ কোয়ার্টার টু নাইন। আপনি যদি মানে সোয়া বলতে চান তাহলে পাস্ট বলবেন, আর যদি এই পৌনে বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি টু বসাবেন। আমরা আরও কয়েকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। তো ফারদিন, এখন যদি আমি বলতে চাই যে এখন পৌনে তিনটা বাজে তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? ইট ইজ আ কোয়ার্টার টু থ্রি। ইট ইজ আ কোয়ার্টার টু থ্রি। এখন আমি যদি বলতে চাই যে এখন পৌনে চারটা বাজে তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? কোয়ার্টার টু ফোর। তো আমার মনে হয় আপনারা শিখতে পারলেন। যদি আপনি বলতে চান যে এখন সোয়া সাতটা বাজে তাহলে বসাবেন ইট ইজ, তারপর আ কোয়ার্টার, তারপর পাস্ট বসে তারপর ঘন্টাটা বসাবেন। আর যদি বলতে চান যে আপনি পৌনে সাতটা বাজে তাহলে কী বসাবেন? ইট ইজ আ কোয়ার্টার, তারপর টু বলে সেভেন বসাবেন। তো আমার মনে হয় এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আশা করি এই এক্সাম্পলগুলো থেকে আপনি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে আমি একটা রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনাকে বুঝতে সাহায্য করবে যে কীভাবে এই টাইমগুলো ন্যাচারালি ইউজ করতে হয়। হোয়াট টাইম ইজ ইট ফর দিন? থ্রি ও ক্লক। মানে কি? এটা অর্থ কি? এখন তিনটা বাজে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম হোয়াট টাইম ইজ ইট, মানে এখন কয়টা বাজে, ঠিক আছে? ও সে বললো এখন তিনটা বাজে। তো এভাবে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এই কথাগুলো, এই সেন্টেন্সগুলো ইউজ করে সুন্দর করে বলতে পারেন। ফর দিন হোয়াট টাইম ইজ ইট? ইট ইজ ফোর ও ক্লক। মানে এটার অর্থ কি? এখন চারটা বাজে। আমি ওকে জিজ্ঞাসা করেছি যে এখন কয়টা বাজে, সে আমাকে বললো যে এখন চারটা বাজে। আমার মনে হয় এভাবে ইংরেজিতে প্রশ্ন করে এবং প্রশ্নগুলোর উত্তররূপে আপনার কথাবার্তাগুলো আরও সুন্দর করতে পারবেন, ঠিক আছে? দুর্জয়, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? ইট ইজ হাফ পাস্ট ফোর। তার মানে এটা অর্থ কি? এখন সাড়ে চারটা বাজে। তো এইভাবে আপনি ইংরেজিতে প্রশ্ন করে এবং ইংরেজিতে উত্তরটা পেয়ে আপনাদের কথাবার্তাগুলো আরও সুন্দর করতে পারেন। তো আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাকে একটু হলেও আনন্দ উপভোগ করাতে সাহায্য করেছে এবং সেই সাথে নতুন কিছু শিখতে সাহায্য করেছে। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অসংখ্য ধন্যবাদ দুজয় তোমাকে এবং ফারদিন তোমাকে আমাদের সাথে কাজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।